খাওয়ার আগে ধনিয়া ভাতা দিব, তারপরে ফিনিশিং করব। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক, কেমন আছেন আপনারা সবাই? আজকে ঈদের একটু রান্না করতেছি। কি রান্না করতেছি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করি। এই দেখেন বাড়ির মাংসর চপ, আমি প্রেসারে দিয়ে নরম করে রাখছি। এখন ওইগুলা আমি ভুনা করব। এইগুলাতে এখন তেল দিতেছি, 3 চামচ তেল দিলাম, অনেকগুলা। এই চামচ দিয়ে, বড় চামচ দিয়ে 3 চামচ তেল। এই আদা রসুনের পেস্ট 1 চামচ, 2 চামচ, মাংস অনেকগুলা এই জন্য 3 চামচ দিলাম। তেলের মধ্যে রসুনটা একটু, আর এই দেখেন পেঁয়াজ বেরেস্তা করে মেশিনে মারিয়া পেঁয়াজ রাখছি। পয়লা বেরেস্তা করছি, তারপরে মেশিনে পেস্ট করছি। ওই সারা পেঁয়াজগুলো আমি দিয়ে দিতেছি এখন। কারণ অনেক মাংস এই জন্য এক বাটি পেঁয়াজ লাগবে, আরো লাগতে পারে, কারণ মাংসটা বুনা হবে তো এই জন্য পেঁয়াজ একটু বেশি লাগবে। মশলাটা খুব ভালো করে বিরান রেডি করা, আরো করব বিরান। এই মেশিনে আমি টেস্ট করছি, আরো একটু দিয়ে দিতেছি, আরো মাংস একটু বেশি এই জন্য। আমার মনে হয় তেল কম হয়েছে, কারণ মাংস বেশি তো এই জন্য তেলও আরো একটু বেশি দিব। আরে 1 চামচ দিলাম, 4 চামচ তেল দিলাম। আর সব গরম মশলা এর মধ্যে প্রেসারে দিয়ে দিচ্ছি, দারচিনি, এলাচি, তেলপাতা, সব কিছু, লং প্রেসারে দিয়ে নরম করছি। এখন আমি মশলা দিতেছি, মাংস বেশি এই জন্য এখন বেশি মশলা দিব। 1.5 চামচ হলদি, ধনিয়া পাউডার 2 চামচ, মরচের পাউডার 1 চামচ, গরম মশলা 2 চামচ, জিরা পাউডার 2 চামচ, কাশ্মীরি মরিচের পাউডার 2 চামচ, কারি পাউডার, মিক্স কারি পাউডার 3 চামচ। তখন আমি এগুলো খুব ভালো করে তেলের মধ্যে গ্রাম করবো। আর মাংসের মধ্যে প্রেসারে যে পানি ছিল সেই পানিটাও মাংসের মধ্যে আছে, তো পানি সহ দিয়ে দিব। মাংস টাংসার মধ্যে খুব ভালো করে ভুনা হবে পানি সহ, গায়ে গায়ে মশলা হামাবে। এখন একটু জল দেই যাতে মশলাগুলো ভালো করে বিরান হোক, আরো গেলে না যায়। মিক্স করে ফেললাম ভালো করে মশলা,
মাংসগুলা গরম রেডি হয়েছে, অনেকগুলা পানিও দিতেছি। এগুলার পানি দিয়ে মাংস মশলাগুলো আরো বিরাম করবো। ভালো করলে মশলা বিরাম হোক, তারপরে ফিরে আসবো আবার। খুব ভালো করে 5 মিনিট মশলা ভুনতে ভুনতে একদম পানি শুকাইয়া গেছে, অনেকক্ষণ ভুনা করছি 5 মিনিট, তখন আমি মাংসগুলা দিয়ে দিতেছি। একসাথে আরো ভুনা হবে মাংসের সাথে। কমপক্ষে আরো 5 মিনিট মাংসের সাথে আমি ভুনা করবো, তখন পানি একবারে মাংস থেকে শুকাইয়া আসবে, তখন আমি পানি দিব। মাংসগুলা ভুনতে থাকি মশলার মধ্যে, তারপরে ফিরে আসবে। 5-6 মিনিট প্রায় আমি মাংসগুলা ভুনা করলাম, তারপরে ফিরে আসলাম। এই দেখেন আমার মাংসগুলা কেমন হয়েছে, সব ভুনা করছি, কি সুন্দর, কি ইয়ামি, আর সফট হয়েছে, প্রেশার কুকারে দিছি সেই জন্য এত মজার, টেস্টি। এরকম আমার রেসিপিটা ট্রাই করবেন, তাহলে দেখবেন কীরকম হয়, খুবই টেস্টি হয়। ফলো রাখবেন আমার পেজ। এখন একটু জিরার পাউডার দিব, আমি নিজে জিরার পাউডারগুলো করছি ভাজিয়া গরম মশলা সহ, তো ওইগুলো দিয়ে দিলাম, তারপরে লড়াছড়া করে শেষ।